রথ যাত্রা নামে খ্যাত হেব এ অবনী। বিশ্ব ব্রহ্মাণ্ডে আপন যে পাবন লীলা প্রকাশ করছেন ইয়ে রথযাত্রার ক্ষেত্র, ইয়ে মাহেন্দ্র মুহূর্তর ক্ষেত্র। এই ক্ষেত্রে সংসাররে যিয়ে যেতবে পাদ দিয়েছি সে আপনার ভাবরে তল্লীন হয়ে যাইছি। কেতে সাধু সন্থ বৈষ্ণব ভকত মানে এই শ্রীক্ষেত্রর শ্রী বড়দাণ্ডরে মুন্ড পিঠি কান্দি ভাবরে বিগলিত হয়ে যাই। অন্তিম মুহূর্তরে মঠবাড়ি করে জীবনকু কাটি দেওয়াই শেষ সন্ত কটিকক আপনার পাখে গুহারি করছেন, না 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 না, এ ব্রহ্মাণ্ডরে কেউঠি যাওয়াই আবশ্যকতা না, কেবল শ্রীক্ষেত্রর শ্রীমন্দিরে, কেবল নীলচক্রর পাদদেশে, এই শূন্য দেহি বড়দাণ্ডরে আপনার দর্শন করুথায়। এ নেত্র পলকর প্রতি মুহূর্তরে আপনার দিব্য সত্তা অঙ্গীকার হই মহাপ্রভু। স্বর্গ দুয়ারে যাওয়াই মোর বলি না কেবে মন, বাঞ্ছি না অবা কেবে মুহি কেবে পূজা হবা অরচন, এতিকি মাগুণি মোর দয়া রখিথিব দীনবন্ধু নাম, চরিতার্থ হেব সার মহাপ্রভু, চরিতার্থ হেব সার। সেই চকা চকা পদ্ম ডোলাকু প্রতিনিত্য চাহি থাকে, অপলক নেত্র কু সদা সর্বদা দেখু থাকে, আউ ভৃঙ্গ যেমিতি লীলা করছেন। এ মন্দিরর তট দেশরে জীব পরমর লীলা যেমিতি চালিছি সেমিতি ভাবনার তরঙ্গরে লীলা হেউ মহাপ্রভু। আউ শরীরর নন্দী ঘোষরে জগন্নাথঙ্কু স্মরণ করিলে মুক্তি কেবল লাভ করি পারিব, এথিপাই দরকার মনর পবিত্রতা আউ দিব্যতা। অচ্যুতানন্দ মহাপুরুষঙ্কু পচারিবা এই দিব্যতা মন ভিতরে কেমিতি আসিব, করতাড়ি যোড়ি কহস্তরে ধরিথিবু বড়দাণ্ডরে ঠিয়া হেবু মহাপ্রভুঙ্ক রথযাত্রারে, রথর পাটল গর্ভ উপরে বসিথিবা কালিয়া সান্তঙ্কু টিকে চাহি দেবু, আউ করতাড়ি ধরি আনন্দরে মগ্নচিত্ত হেবু। করতাড়ি যোড়ি কহস্তরে ধরিথিবু মনে তুহি নন্দী ঘোষ রথরে বসিবু, তাল যোড়ি ধরি তুজে হেবু উন্নমত, জগন্নাথ নামে উচ্চারিবু তু সংগাত। চাহা চাহা সিংহদ্বার দরজাকু চাহা, এই সিংহদ্বার দরজা উপরে তোরণ লক্ষ্মী বিরাজিত, শ্রীক্ষেত্র নীলচক্র ডাকি কহুছি পতিত পাবন, পতিত পাবন কল্পবটকু ডাকি কহুছি, কল্পবট পতিত পাবনকু ডাকি কহুছি, দেখে দেখে শ্রীমন্দিরু শ্রীজগন্নাথ চালিগলা পরে শূন্য দেহরে রূপান্তরিত হইগলা, হইগলা শ্রীক্ষেত্রর অধীশ্বরী মা লক্ষ্মী ঠাকুরাণী হইপারন্তি, মা বিমলা হইপারন্তি, সমস্ত শক্তিভূতা হইপারন্তি, কিন্তু জগন্নাথঙ্ক পাই এ নীলচক্র, জগন্নাথঙ্ক নামরে শ্রীক্ষেত্রর শ্রীমণ্ডিত, জগন্নাথঙ্কর নামরে শ্রীক্ষেত্র ঔদার্যবন্ত, মাধুর্য ঔদার্য প্রেমর লীলা এই পবিত্র বড়দাণ্ড। মন নন্দী ঘোষে বিরাজিত মহাপ্রভু, এ হৃদয়র নন্দী ঘোষে বিরাজিত মহাপ্রভু। অচ্যুতানন্দ আউ রহিপারিলেনি, ভাবরে বিগলিত হলে বড়দাণ্ড উপরে করতাড়ি ধরি উন্মুক্তরে নাচি উঠিলে জগন্নাথঙ্কর সেই পতিত পাবন অপূর্ব দৃশ্যরে, নন্দী ঘোষ রথ উপরে তাঙ্কু টিকে আখি পকেই দর্শন কলে। রথ চালিছি, রথ চালিছি, এ রথর যাত্রারে রথ ধীরে ধীরে চালিছি, জীবনর রথযাত্রা এন্তুড়ি শাড়ু মশাণী ভূ পর্যন্ত প্রলম্বিত হইয়া, আউ জগন্নাথঙ্কর রথযাত্রা সিংহদ্বাররু গুণ্ডিচা মন্দির, আউ গুণ্ডিচা মন্দিরর সিংহদ্বার। এই তো জীবনর যাত্রা, কেতে সংগ্রাম কেতে সংঘর্ষ কেতে কষ্ট যন্ত্রণাকু অঙ্গীকার করি জীবন আগেই চালিছি, আউ আসু যেতে ঝড় ঝঞ্ঝা বিজুলি টমক সিন্ধু গরজে বিজুলি টমক, যেতে ঝড় আসু যেতে ঝঞ্ঝা আসু যেতে কষ্ট আসু যেতে কষণা আসু, মনর মলিনতা কেবে ন পড়ু যেবে পড়ি যাউ, আপনার বড় দাণ্ডরে ঠিয়া হই নীলচক্রর বানা তলে পতিত পাবনকু চাহি, মন মোর সবল করি দিও জীবাত্মা পরমাত্মাঙ্কু প্রাপ্ত হওয়াই, সবুবেলে ভক্তির দ্বার তুঙ্গ উপরে ঠিয়া হই দৃঢ় করিবাকু পড়িব, সশক্ত হওয়াকু পড়িব, তেণু জগন্নাথ প্রেমরে অচ্যুতানন্দ আনন্দিত হলে কহিলে পঁচিশ প্রকৃতি ঘেনি যাত্রা তু করিবু,
ପାଞ୍ଚ ଗୋଟି ମନକୁ ଯେ ଏକତ୍ରୀ କରିବୁ। ପଞ୍ଚମନ ଆଉ ପଚିଶ ପ୍ରକୃତିର ମିଳନର ଦ୍ୱାର ଉପରେ ଶରୀର ଦଣ୍ଡାୟମାନ, ତାରି ଭିତରେ ଜୀବନର ଯାତ୍ରା, ସେଇ ଯାତ୍ରାରେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସ୍ମରଣ କରିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।